नारायणी नमोस्तुते कैलाश छेड़े मा पा बाड़िए मातृभूमि दिखे तार चरणे मातृभाषीर पक्ष थेके आमी एक सन्तान सकलेर हुए मायेर चरणे शतकोटि प्रणाम। मंचे उपविष्ट विशिष्ट जनेरा जारा आमार अभिभावक सम प्रत्येके आमार विनम्र श्रद्धा प्रणाम। आलादा भावे तादेर परिचय देवार कोनो प्रयोजन नहीं, तारा खूब सुपरिचित मुख, आमरा सकलेई तादेर चीनी जानी भालोबासी श्रद्धा करी। आमार सामने जारा बसे आछेन धूपगुड़ी अपर जनसाधारण सर्वस्तरेर मानुषके आमार हृदयेर अंतस्थल थेके शुभेच्छा भालोबासा श्रद्धा ओ प्रणाम। देवी दुर्गा होच्छेन दुर्गति नाशिनी, तिनि दुर्गति नाश करेन बोलेई तिनि देवी दुर्गा। दुर्गा कथार अर्थई आसले ताई, आसले आमरा जाके दुर्गा रूपे पूजा करी तिनि आमादेर सकलेर मा। आमादेर भारतीय जे सभ्यता भारतीय जे कृष्टि ताते सकलेर उपरे आमादेर स्थान किन्तु मायेर, ए कथा भूलले चलबे ना। एमन कि बला हय एकजन मा एकशो जन शिक्षकेर समान, एकशो जन शिक्षककে একসঙ্গে করলে যা হবে একজন মা তার চাইতেও বড়। তার আদর্শ উদাহরণ পশ্চিমবঙ্গের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতন মানুষ, স্বামী বিবেকানন্দের মতন মানুষ, বিদ্যাসাগর মহাশয়ের মতন মানুষ। তারা কিন্তু একজন রত্নগর্ভা মায়ের সন্তান। দেবী দুর্গা আসলে একটা প্রতীকী, এর অসীম তাৎপর্য যার ব্যাখ্যা সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে একেবারেই অসম্ভব। দেবী দুর্গার হাতে ত্রিশূল দিয়েছিলেন শিব। ত্রিশূলের অর্থ ত্রিশূলের তিনটি ধার, একটি সত্য, একটি রজ, একটি তম। দেবী দুর্গার প্রিয় ফুল পদ্ম দিয়েছিলেন ভগবান বিষ্ণু। পদ্ম ফুল হচ্ছে আমাদের আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্ম বোধের প্রতি। আমরা যদি ভালো মানুষ হতে পারি, আমাদের যদি চৈতন্যের বিকাশ হয়, তবেই দেবী সন্তুষ্ট হন। আর দেবীর সঙ্গে যারা রয়েছেন, রয়েছেন গণেশ, উনি সিদ্ধিদাতা, রয়েছেন কার্তিক, উনি পৌরুষের প্রতীক, রয়েছেন লক্ষ্মী, উনি ধন সম্পদের প্রতীক, রয়েছেন সরস্বতী, উনি জ্ঞানের প্রতীক। তাই দেবী দুর্গা তিনি কোন সম্প্রদায়ের নন, তিনি কোন জাতির নন, তিনি সকলে, তিনি যে সমাজেই থাকুন না কেন, যে দেশেই থাকুন না কেন, তিনি সকলে। এখানে ভেদাভেদের কোন স্থান নেই, এখানে গোড়ামির কোন স্থান নেই। আমাদের প্রাচীন যে ধর্মগ্রন্থগুলো আছে সেখানে দেখলেও আমরা একই কথারই প্রতিফলন কিন্তু দেখতে পাব। মার্কণ্ডেয় পুরাণ সেখানে কিন্তু দেবী দুর্গার আবির্ভাব সম্পর্কে বলা হচ্ছে। এগুলো অনেক কথা বলতে হয়, বলতে গেলে বলতে ইচ্ছে করবে, শুনতে ইচ্ছে করবে, বলার মতন অবকাশ আজকের এই মঞ্চে নেই। যদি কোনোদিন সেরকম সময় সুযোগ হয় আবার আপনাদের কাছে আসবো, চেষ্টা করব বলবার। শুধু একটা কথাই বলবো, উৎসব সকলের, আসুন আমরা সবাই মিলে আনন্দ অনুভব করি, আনন্দ উপভোগ করি। একটু আগে নির্মল স্যার যে কথাটা বললেন খুব ভালো লাগলো শুনে, যে যারা দিন রাত এক করে প্রশাসন আমাদের জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য যারা
আমাদের এই পূজাকে সাফল্যমণ্ডিত করার জন্য কাজ করছে। আমাদের প্রত্যেকটি পদক্ষেপ যেন হয় সহযোগিতামূলক। আমরা সকলে মিলে আসুন, আনন্দ করি। আমাদের সকলের আনন্দের মধ্য দিয়ে আমাদের এই উৎসব হয়ে উঠুক সার্বজনীন। অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে আমার আবারও শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ শ্রী বরুণ রায় মহাশয়কে। এবারে সংবর্ধনা অনুষ্ঠান আমরা